এরপর আমরা চার মূল্যবান বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। ডেকে নেব মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। স্যারকে সম্ভাষণ, স্যার এখন আমাদেরকে সম্ভাষণ জানাবেন। স্যার, নমস্কার। সভার সঞ্চালক মহোদয় সহ আজকের সভামঞ্চে উপবিষ্ট আমাদের মামাটি মানুষ সরকারের মন্ত্রিসভার অন্যতম রাষ্ট্রমন্ত্রী, পরিবহন দপ্তর এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ স্থানীয় বিধায়ক সম্মানীয় অশোক দেব, জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত, জেলা সুপার রয়েছেন রাহুল গোস্বামী, সাতগাছিয়ার বিধায়ক সম্মানীয় মোহনচন্দ্র নস্কর রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মানসুর, পূজালী পুরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস, ফজলুল হক, কাউন্সিলর যারা উপস্থিত রয়েছেন অভিষেক সাউ থেকে শুরু করে কৌশিক রায়, আরিফ হোসেন, সুদেশ মাঝি, বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস, সহসভাপতি নিত্যানন্দ বর্মন, দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি, শিখা রায় রয়েছেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য যারা রয়েছেন শেখ বাপি, শঙ্কর ঘোষাল, মেশাউদ্দিন খান সহ অর্পণ নস্কর সহ রুনা দাস সাঁতরা, আমি সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে, তার কারণ রাস্তায় যেভাবে আজকে মানুষের ঢল আমি লক্ষ্য করেছি, একদম তাড়াতলা পেরোনোর সাথে সাথে মহেশতলার জিঞ্জরা বাজার থেকে শুরু করে 10-15 মিনিটের রাস্তা, তার কারণ এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে, বেশি সময় লাগে না। সেই 15 মিনিটের রাস্তা আমার আসতে 1 ঘন্টার বেশি সময় লেগেছে। চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল, এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উরুধ্বনি দিয়ে মায়েরা, দিদিরা, বৌদিরা, কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি বজবজবাসীর কাছে, মহেশতলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব। যত কুৎসা, যত অপপ্রচার হচ্ছে, মানুষের জনসমর্থন তত বাড়ছে, এ নজিরবিহীন। আমি প্রথমেই প্রশাসন সহ সংবাদ মাধ্যম সহ সবাইকে, বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, তার কারণ 5 দশকের বেশি দাবি এই চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, সেই স্বপ্ন আজকে 2024 সালের 19 ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে। এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই 1897 সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল, এই 19 ফেব্রুয়ারি। দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ। এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই, আমার মনে আছে 2019 সালের 18ই ফেব্রুয়ারি বলেছিলাম যে 5 বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব, নইলে আপনাদের মুখ দেখাবো না,
19 ফেব্রুয়ারি 2024 কাটায় কাটায় পাঁচ বছর, তার মধ্যে আমরা এক দেড় বছর নষ্ট করেছি কোভিডের কারণে, নইলে আরও এক বছর আগে এই কাজ শেষ হতো। কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে 2020 সালে, তিন বছর তিন মাসের মধ্যে প্রায় 56 কোটি টাকা ব্যয় করে, যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় 19-19.5 কোটি টাকা, আর 70টি দোকান ছিল, সব অংশীদার মিলিয়ে প্রায় 237 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার 36-37 কোটি টাকা, সব মিলিয়ে 56 কোটি টাকা খরচা করে 50 বছরের 5 দশকের দাবি। 1952 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল। তারপর দীর্ঘ প্রায় 57 বছর 2009 অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে, কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরা হয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময়বাবু, অমল দত্ত, শমিক লাহিড়ি, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। 2014 সালে নির্বাচন করতে এসে মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি, জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই, তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল। অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে, কেউ পারেনি, তুমি করতে পারলে বুঝব। আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, 5 বছর লড়াই করেছিলাম এবং 2019-এ আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না, আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। প্রথম যে ফ্ল্যাংটা উদ্বোধন করেছিলাম 10 মার্চ 2023 সাল, বলেছিলাম এক বছরের মধ্যে, তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি, 11 মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি, এর নামই ডায়মন্ড হারবার মডেল, কথা দিয়ে কথা রেখেছি। কোনোদিন কেউ ভেবেছিল যে এই চড়িয়ালে এত সুন্দর দুটো ব্রিজ তৈরি হবে, প্যারালাল প্রায় 70টির বেশি দোকান, তাদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো, এবং এই যানজটের যে এত দিন ধরে যে সমস্যা, আজকে কিছুটা হলেও 5 থেকে 5.5 লক্ষ মানুষ উপকৃত হবে। বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরসভা, পূজালী, 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, ওদিকে সাতগাছিয়া, এমনকি উলুবেড়িয়া, হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে। 5 থেকে 6 লক্ষ মানুষ উপকৃত হবে। আমি 10 মার্চ 2023 সালে প্রথম ফ্ল্যাঙ্কটি যখন উদ্বোধন করি আপনাদের বলেছিলাম যে এক বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে, যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি, আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি। এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ যেখানে বজবজের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা কেন বলি যে ডায়মন্ড হারবার মডেল? গত 10 বছরে 2014 সালে প্রথমবার আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ এখতিয়ার সামর্থ্য অনুযায়ী যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি চেষ্টা করব এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে এর সুরাহা করবার। বজবজ রুরাল ব্লকে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি।
চড়িয়াল খালের যখন রিহ্যাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল তখন অশোক দাঁড়া নিজে পুরসভা থেকে শুরু করে তখন শ্রীমন্ত বেঁচে ছিল সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি। এরপরেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানো, কোভিডের সময় অভুক্তদের বাড়িতে আমাদের প্রতিনিধিদের মারফত তাদের দরজার বাইরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমফানের সময় তিরপল থেকে শুরু করে গরিব মানুষের ছাদের ব্যবস্থা আমরা করেছি। আমাদের সরকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা উৎসবের সময় জাতি ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে মানুষ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করেছে। এই জন্যই আমরা ডায়মন্ড হারবারকে বলেছি ডায়মন্ড হারবার মডেল। আমাদের প্রতিনিধিরা মানুষের যে কোনো বিপদে আপদে যখন খবর পেয়েছে আমরা দাঁড়িয়েছি। আমি দু মাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে। 7ই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে 70,000 বয়স্ক মানুষদের 1,000 টাকা করে আর্থিক সহায়তা, 16,000 ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল। আমি বলেছিলাম আমি বিশ্বাস করি যে যদি আর্থিক সাহায্য সহায়তা কেউ দেয় আমাদের রাজ্য সরকার দেবে, কেন্দ্রের সরকার কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি আর আগামীতেও দাঁড়াবে না। পরবর্তীকালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা বাংলা জুড়ে চালু করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারী সরকারের লাইনে দাঁড়িয়ে নিজের নাম নথিভুক্ত করেছে তাদেরকে এই আর্থিক সাহায্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ডায়মন্ড হারবারে প্রায় 70,000 বয়োজ্যেষ্ঠ নবী প্রবীণ বয়স্ক মানুষ প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। কথা দিয়ে কথা রাখার নাম ডায়মন্ড হারবার এবং মামাটি মানুষ সরকার। এবছরের বাজেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণীর মায়েরা দিদিরা বোনেরা বৌদিরা মাসে 500 টাকার বছরে 6,000 টাকা পাচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি যতদিন আছি আমার সরকার যতদিন আছে আমরা দিল্লির তল্পি বাহকতা করব না, দিল্লির কাছে মাথা নত করব না। সেই 500 টাকা বাড়িয়ে আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার এখন আর 500 নয় মাসে 1,000 করে বছরে 12,000 করার সিদ্ধান্ত নিয়েছে। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী যাদের বছরে 1,000 টাকা বছরে 12,000 টাকা এবং মাসে 1,000 টাকা করে সাহায্য সহযোগিতা আমাদের রাজ্যের সরকার করছিল মামাটি মানুষের সরকার করছিল তাদের মাসে এখন আর 1,000 নয় মাসে 1,200 টাকা করে 200 টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমি নবজোয়ার কর্মসূচি করেছিলাম দু মাস জুড়ে কুচবিহার থেকে শুরু করেছিলাম আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে এসে শেষ করেছিলাম। আমি দেখেছিলাম মানুষের কষ্ট আর্তনাদ, বিশেষ করে 100 দিনের টাকা যেভাবে গায়ের জোরে কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে সেই 100 দিনের টাকা 2 বছর ধরে মানুষ পায়নি। আমরা একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে গিয়ে বৈঠক করেছে, রাজ্যের আধিকারিক অফিসাররা গিয়ে দিল্লিতে বৈঠক করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে, আমাদের দলের সাংসদদের প্রতিনিধি দল 3 বার গত 2 বছরে গিয়ে দিল্লিতে মানুষের হয়ে দাবি দাওয়া সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে। আপনারা দেখেছেন গত অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদদের কিভাবে নির্যাতিত নিগ্রহ করে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বাইরে বার করে দিয়েছিল, তার কারণ মানুষের 100 দিনের টাকা আমরা চাইতে গেছিলাম।
22 লক্ষ 24 লক্ষ মানুষের টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তার কারণ তারা বাংলায় জিততে পারেনি, বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী বলেছিল 2018 সালে যে 2022 কে আন্দার সবকা সড়কে উপর পাক্কা ছত কা বন্দোবস্ত মেরা সরকার করেগা। আজকে 2024 2022 এর মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024 বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন, কোনো নেতা কোনো মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বোনদের জিজ্ঞেস করতে চাই, দাদাদের জিজ্ঞেস করতে চাই, সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই, সতীর্থদের জিজ্ঞেস করতে চাই, আপনারা 2019 সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3,21,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন, আপনি বলুন প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, পেরেছে? কেন্দ্র সরকার পেরেছে। তার কারণ আপনি জল, কল, রাস্তা, চড়িয়াল ব্রিজ, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্পগুলো এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন। পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন 100 দিনের কাজকে সামনে রেখে। 3 ফেব্রুয়ারি এই মাসের 3 তারিখ, আজ থেকে 15 দিন আগে, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা, এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না, আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 330টার বেশি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে 10 তারিখ থেকে 17 তারিখ ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে। আপনারা নিশ্চিত থাকুন, সরকার কথা দিয়ে কথা রাখে, এটা কেন্দ্রের সরকার নয়, এটা রাজ্যের সরকার। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি, আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে, মানুষ তাদের নির্বাচিত করেছে, আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক, কিন্তু একটা নির্দিষ্ট দল জেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে, এই বৈমাতৃসুলভ আচরণ, এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে, আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে। এবং আমি আপনাদের বলছি, যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো মন্ত্রী, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন। এটাই গণতন্ত্রের রীতি, নীতি, ঐতিহ্য। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা কথা দিয়ে কথা রাখি। আগামী 6 দিন পরে আবার আসবো মহেশতলায়, প্রায় 330 কোটি টাকার জলের প্রজেক্ট, যেটা চালু হলে এদিকে বজবজ পূজালীর মানুষও, পুরসভার মানুষও উপকৃত হবে, এবং তার সাথে প্রায় 50 কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড, উপরে তো উড়াল পুল হয়ে গেছে, এবার উপরে উড়াল পুল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে, এবং আমি মনে করি দাবি ন্যায্য। তার কারণ
এই উড়াল পুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালী বা এদিকটায় থাকে। মহেশতলার 70% মানুষ উড়াল পুলের নিচে বাস করে। আমি বলেছিলাম যে উড়াল পুলও হয়েছে, রাস্তাও হবে, ফ্লাইওভারও হয়েছে, রাস্তাও হবে, এবং কথা দিয়ে গেছিলাম যে 1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো। আগামী 25শে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে, পুরো স্টেজ আমরা করে দিয়েছি। উড়াল পুল হলো রাস্তা, মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা, সব করেছি, বলুন না কি বাকি আছে, আমরা আরও করব। আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি, 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি, 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি নয়, 5,580 কোটি টাকার কাজ। আপনি সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, জেলা পরিষদ, তারপর সরকারের বিভিন্ন বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, যেমন সেচ দপ্তর, পূর্ত দপ্তর, পঞ্চায়েত দপ্তর, সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সব মিলিয়ে আপনি দেখবেন 5,500 কোটি টাকার কাজ আমরা 10 বছরে ডায়মন্ড হারবারে করেছি। তার মানে 1 বছরে কত? 558 কোটি টাকার কাজ 1 বছরে। তার মানে 12 মাসে কত? প্রায় 46 কোটি টাকার কাজ 12 মাসে, 558 কোটি টাকার কাজ আর প্রতি মাসে 46 কোটি টাকার কাজ। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে? 1,55,00,000 টাকার কাজ রোজ। একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে 10 বছরে ডায়মন্ড হারবারে। প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায় কত মিনিট থাকে? কত মিনিট? তার মানে 1 মিনিটে 10,800 টাকার কাজ হয়েছে। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? কত সেকেন্ড? 1 সেকেন্ডে 180 টাকার কাজ হয়েছে 10 বছর ধরে। ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র, অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে, আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি, পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি। বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। 1,400 কোটি টাকার কাজ ফলতা মথুরাপুর প্রজেক্ট, তারপর ডোঙ্গারিয়া অগমেন্টেশন প্রজেক্ট 564 কোটি টাকার কাজ। আমি আপনাদের বলবো, চোখে দেখে ভোট দিতে হবে, কানে শুনে নয়। আর আমাদের সরকার আপনাদের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূলের মামাটি মানুষ মানুষ সরকার যতদিন বাংলায় আছে, আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আপনি বলুন, আমি যা কথা দিই কথা রাখি তো। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? বার্ধক্য ভাতা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে কথা দিয়ে কথা রাখি তো। কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে ছিল তো? ছিল কি ছিল না? আমফানের সময়, যে কোনো সংকটের সময়, আপনার আনন্দে বা আপনার সুখের সময় হয়তো আপনি আমাদের পাবেন না, আপনার দুঃখে বিপদে আমরা ছিলাম, আছি, থাকব, এই কথা আমি দিয়ে যেতে পারি। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সভ্যতা আপনারা যেভাবে অক্ষুণ্ণ ত্বরান্বিত রেখেছেন এবং যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আজকের দিনটি আমার হৃদয়ে অন্তত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কারণ, যে ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের যে আশীর্বাদ, দোয়া, সমর্থন এবং স্নেহে আপ্লুত হয়েছি, আমি বজবজবাসীর কাছে
চিরকৃতজ্ঞ। এটা আমার দায়িত্ব ছিল, চড়িয়াল ব্রিজ আমি করে দিয়ে গেলাম। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকুক আর না থাকুক, আমার কাজের মাধ্যমে আপনারা আমাকে মনে রাখবেন, এই আশা আমি করি। এবং আমি বারবার বলি যে আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়। এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসা সমর্থন যেভাবে আমি পেয়েছি, আগামী দিনও যাতে কোনোভাবে ব্যতিক্রম না হয়, তার সাথে সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে 100 দিনের এখনও যদি কোনো কেউ বাকি থেকে থাকে যে ক্যাম্পে যেতে পারেনি, আপনারা যদি চান তাহলে বিডিও অফিসেও অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন, বা আমাদের অঞ্চলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকেও জমা দিতে পারেন। আগামী 1 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। কারোর 8,000 টাকা বাকি, কারোর 10,000 টাকা বাকি, কারোর 12,000 বাকি, কেউ 50 দিনের কাজ করেছেন, কেউ 40 দিনের করেছেন, কেউ 60 দিনের করেছেন। 2 বছর ধরে আপনি ভাবতে পারছেন আমরা পারবো একটা লোককে বাড়িতে 6 মাস ধরে কাজ করিয়ে মায়না না দিয়ে বাড়ি করে দেওয়া? পারবেন আপনি? আপনি বলুন তো। 2 বছর ধরে মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে, মানে নতুন কাজের বরাদ্দ নয়, মানুষ গায়ে গতরে খেটে পরিশ্রম করে এই টাকা উপার্জিত করেছে, সেই টাকা আটকে রেখেছে। আর এটা কেন্দ্রের সংবিধান স্বীকৃত আইন, আইনসভায় পাশ হওয়া আইন। 15 দিনের মধ্যে এই টাকা ছাড়তে কেন্দ্র সরকার বাধ্য। খালি বাংলায় এরা মুখ থুবড়ে পড়েছে বলে বাংলার টাকা বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাঁচকলা, আমি বাংলাকে স্বনির্ভর করে দেখাবো এবং 5 বছরের মধ্যে এমন বাংলা তৈরি করব যে দিল্লির নেতারা ঘটি বাটি নিয়ে এসে কলকাতায় এবং এই বাংলায় এসে ভিক্ষা চাইবে। আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। তাই 4,000 কোটি টাকা খরচা করে এই 25 লক্ষ শ্রমিকদের ন্যায্য বকেয়া পাওনা আগামী 1 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আপনি দেখুন, যারা মায়েরা আছেন, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, 400 টাকার গ্যাস আজকে 1,200 টাকা, পাতি লেবু 30 টাকা কেজি ছিল, আজকে শুনছি 180 টাকা না 85 টাকা কেজি, কেরোসিন 20-22 টাকা লিটার ছিল, আজকে 75 টাকা লিটার, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 90 টাকা, মানুষ খাবে কি? আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার আপনার থেকে 1,000 টাকা করে নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাদের সরাসরি 1,000 টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনারা দেখুন না, আমি ভুল বলছি? একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। একদিকে মামাটি মানুষের সরকার দিচ্ছে আর একদিকে কেন্দ্রের সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? আর এদের জমিদারির অবসান আমরা ঠিক ঘটাবো। মানুষ যদি সংঘবদ্ধ থাকে যে দিল্লি থেকে আসবে কোথায় কোথায় একটা করে সেন্ট্রাল টিম, কোথায় কোথায় অমুক রেড, কোথায় কোথায় তমুক রেড, রেড করো কিছু যায় আসে না, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতাদের উপর আপনাদের রাগ থাকতেই পারে, অসুবিধা নেই, কিন্তু মানুষের টাকা ছাড়তে হবে। আপনারা রোজ 10টা করে ইডি রেড করুন, সিবিআই রেড করুন, কিন্তু মানুষের টাকা আটকে রাখা চলবে না। মানুষের টাকা যদি আটকে রাখেন তাহলে আপনারা যে ভাষাতে বোঝেন সে ভাষাতেই মানুষ জবাব দেবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আবার আসবো আগামী খুব শীঘ্রই, আমি 6 দিন পর তো মহেশতলায় আসছি, আবার আপনাদের সাথে খুব শীঘ্রই এখানে দেখা হবে। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রণাম সকলকেই। অনেকক্ষণ ধরে সভা শুরু হয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।